গোয়ালখালীতে দশম শ্রেণীর এক ছাত্রকে ক্লাস চলাকালীন শিক্ষক বেধড়ক মারধর করার কারণে প্রতিবাদ করেছে ওই স্কুলের শিক্ষার্থীরা। রবিবার 22 মে গোমনতন্দ্রী পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে দশম শ্রেণীর ছাত্র সাইদুল হককে মারধর করে পিঠের রক্ত বের করে দেন শ্রেণী শিক্ষক মোহাম্মদ সাইফ। ক্লাসে ঢুকছি, ক্লাস স্যার আসছে, ফেজেন ডাকছে, তারপর আমি বন্ধুদের সাথে হাসছি একটু করে, তারপর স্যার আমাকে ডাকছে, ডেকে বলছে হাসছিস কেন? আমি বলছি স্যার এটা আমার অপরাধ। তো স্যার আমাকে হাতে মারছে, প্রথমে হাতে না পেরে ব্যাট এনে অন্য ক্লাস থেকে ব্যাট এনে ব্যাট দিয়ে মারছে। তো আমি ক্লাস থেকে বের হয়ে চলে আসছি, হেড স্যারের কাছে গেছি, হেড স্যার আমাকে 50 টাকা দিছে, বলছে যে বাসায় চলে যা, কাউকে দেখাইস নিয়ে গোলা। তো আমি আমার ভাইয়াকে কল দিছি, আমার আব্বুকে কল দিছি, এর আসছে, মেডিকেল গেছি, এখান থেকে একটা রিপোর্ট নিয়ে থানায় আসছে। আর সহপাঠীকে মারার কারণে ওই শিক্ষকের বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। সাহেব স্যার আর হদে মানে আর যায় এখন যাতে আন্দোলন করি এই স্কুল টিচার কল হদে আর তো বুঝছি আমার স্যার নাম্বার আছে, স্যার আর হদে হদে তোর নাম্বার বেজি তো আর নাম্বার লো ডর লাগার এখন আর ফকল হদে ফেল করে দিব, তারপর মানে প্রেজেন্ট যাবে আসবে প্রেজেন্ট বেজি তো ন স্কুল প্রেজেন্ট, তারপর আর সারা মানে বদ্র হমুম কি লাগাই তুই সারা আগে পলিটেকনিক তুই তুই সারা হদে হদে আইরাম দালুই হদে পলিটেকনিক রাসনিক হদে তোরা কি হদে তোরা হদে হদে তোরাড়ু ওই ফুড়ি মাসের মতো হদে এলে এলে গিলে ফেলতে যাব। সারা অন্য ক্লাসে তুমি বেতা নেই, প্রথমে এক ক্লাসে তুমি বেতা নিয়ে বেতি বেতি বাজ যাইয়ে আবার লক্ত ফজ্জি যাই আর এক ক্লাসে তো আমি বেতার গদি বাজ যাইয়ে বাজ জন্য পারে তার এতে বেড়ে গিয়ে ক্লাস হতো স্যার আর ম্যানিং সহ্য না পারে। সাহেব স্যার আর রায়ের মা বোন ধরে খেল দেবো অনেক সময় চলে তারপর রাজনীতি দিল হতা কেমন রাজনীতি বলে অনেক আরাম নাই অনেক বলে আরাম নাই রাজনীতি। পরে পুলিশ এসে ছাত্রদের শান্ত করে এবং ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করে। স্কুল ছাত্র মারধরের ঘটনায় ওই ছাত্রের বাবা থানায় লিখিত এজাহার বিক্রিতে থানা নিয়মিত মামলা রুজু করা হয়েছে, এই ঘটনায় জড়িত শিক্ষককে আটক করা হয়েছে। যদি শিক্ষক যে কাজটা করছে এটা যদি হয়ে থাকে এটা অবশ্যই একটা খারাপ কাজ হয়েছে আমি বলবো, কারণ হচ্ছে যে এই এই সময় তো আসলে মানে বাচ্চাদের গায়ে হাত তোলাটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। মামলা হয়েছে, এখন মামলা যেহেতু হয়েছে এটা মামলা এখন তদন্তে বের হয়ে আসবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি বাংলা।